আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দুই দিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই, আজকে দুই দিন পর নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে এমনিতেই ব্লগ দেই নাই, তেমন কোনো রিজন নেই ব্লগ না দেওয়ার, ইচ্ছে করে নাই। তো যাই হোক, ব্লগটা হচ্ছে বরাবরের মতোই রান্নাবান্না দিয়েই শুরু করতেছি। তো আজকে হচ্ছে এখানে উর্মি রান্না করবে সকালের নাস্তার জন্য ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা রান্না করবে হচ্ছে মুরগির ঘিলা কলিজা, তারপর কিছু হাড্ডি মাংস সব কিছু মিলিয়ে আর কি। তো এই যে এখানে হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছে, আর সাথে হচ্ছে ছোট ছোট করে আলু কেটে নিয়েছে আর পেঁয়াজ কুচি দিয়েছে। তো এখন সমস্ত মশলা একসাথে মাংসটার সাথে মাখিয়ে নিবে। তো এখানে দিয়েছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, তারপর রাঁধুনি মুরগির মাংসের মশলা, তারপর দিয়েছে গরম মশলা, আর দিয়েছে রসুন বাটা। আদা বাটাটা এখনও ছুটে নাই, ফ্রিজ থেকে বের করা হয়েছে, তো এটা ছুটলে হচ্ছে দিয়ে দিবে। আর দিয়েছে লবণ আর সামান্য সয়াবিন তেল। তো এখন কড়াইয়ের মধ্যে হচ্ছে গোটা গরম মশলা ভেজে নিবে প্রথমে, তারপরে মাখানো মাংসটা দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা হয়তো বা উর্মি বললে চিনবেন না সে কে। তো উর্মি হচ্ছে আমার একমাত্র ননদ। তো রান্নাবান্নার কাজটা বেশিরভাগ সময় ওই করে থাকে। আমার শাশুড়ি মা হচ্ছে সব কিছু কেটে কুটে রেডি করে দেয়, আর ও হচ্ছে রান্না করে। তো আজকে আমিও একটা তরকারি রান্না করব ফুলকপি দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে, ওইটা আমি রান্না করব। তো এখানে হচ্ছে সকালের নাস্তা রেডি করার পাশাপাশি দুপুরের রান্নাটাও করে ফেলা হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটাকে প্রথমে কষিয়ে নিবে, আর তারপর হচ্ছে চাল ডাল ভেজে নিয়ে এই রান্না করা মাংসটা মিক্স করে দেয়া হবে আর কি। ভুনা টাইপের হবে খিচুড়িটা। আর এই যে এখানে আমার শাশুড়ি ফুলকপি কেটে দিয়েছেন, তো ফুলকপিটাকে হচ্ছে আমি লবণ পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতেছি, কারণ ফুলকপির ভেতরে কিন্তু পোকা থাকে। তো কিছুক্ষণ লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখলে, তো সেই কোনো পোকা টোকা থেকে থাকলে সেগুলো চলে যায়। তো ফুলকপিটাকে কিছুক্ষণ লবণ পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে আমি তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে প্রথমে ফুলকপি আর আলুগুলোকে হালকা ভেজে নিব। হালকা ভেজে রান্না করলে তরকারিটা মজা লাগে, আমি আমার আম্মুকে দেখেছি এভাবে রান্না করতে। তো এটা আমার আম্মুর কাছ থেকেই শেখা, হালকা ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলা কষিয়ে রান্না করা আর কি। তো এখন এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। এভাবে হালকা ভেজে নিয়ে তারপর মশলার মধ্যে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক মজা হয়, আর তা না হলে আমার কাছে ফুলকপির মধ্যে কেমন যেন একটা ঘাসের গন্ধের মতো লাগে। তো যাই হোক, আর আজকে রান্নাটা কম করেই করতেছি। আমার শাশুড়িকে বলেছি একটা ফুলকপি কেটে দেওয়ার জন্য, কারণ তরকারি থেকে যায় খাওয়া হয় না। তো অল্প করেই রান্না করব, আর গতকালকের লাউ চিংড়ির তরকারিও রয়ে গিয়েছে, তো সেজন্য তরকারিটা অল্প করেই রান্না করতেছি। আর এই যে এখানে হচ্ছে উর্মি মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছে, এটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে খিচুড়িটা রান্না করবে আর কি। তো খিচুড়ি রান্না করলে বাসায় যেটা হয়, আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করি, সেটা এখানে হোক বা আমার বাবার বাসায় হোক, ও যখন থাকে না আর কি, মানে ওকে ছাড়া যখন খিচুড়ি খাই তখন ওকে বেশি মিস করি, কারণ ও আমার মতো খিচুড়িটা অনেক পছন্দ করে। আর আজকে দুই তিন দিন থেকেই হচ্ছে ওয়েদারটা একটু খারাপ, মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলা তো খুব ভালোই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, তো স্পেশালি ওকে বেশি মিস করি। তো যাই হোক, প্রিয় মানুষের পছন্দের খাবারটা একা খেলে কিন্তু প্রিয় মানুষটাকে মিস করাই স্বাভাবিক, যেমনটা আমি করি তেমন আমার হাজব্যান্ডও আমাকে মিস করে যখন ওই সময়গুলো আসে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ফুলকপি আলুগুলোকে হালকা ভেজে তুলে নিয়েছি, এখন হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তরকারিটা রান্না করার জন্য। তো এখানে আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মেথি আর একটা তেজপাতা, তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প করে একটু জিরা গুঁড়া।
আর দিয়েছি লবণ তো এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব আর এই যে এপাশ থেকে উর্মির মুরগির মাংসটাও কষানো হয়ে গিয়েছে তো ভিডিও করতে করতে এক পর্যায়ে হচ্ছে আমার মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল তো সেজন্য মাঝখানে কিছু ফুটেজ হচ্ছে মিস হয়ে গিয়েছে তো এই যে এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে এখন ফুলকপিটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তরকারির আইটেমগুলো রান্না করার সময় একটু ভালো মতন কষিয়ে নিলে কিন্তু তরকারিটা অনেক বেশি মজার হয় তা না হলে কিন্তু তরকারি পানসে পানসে লাগে মজা লাগে না কষানোটা যদি ভালো না হয় তো সেজন্য আমি হচ্ছে তরকারি রান্না করলে যখনই রান্না করি খুব ভালো করে আমি তরকারিটা কষিয়ে নিই তারপর হচ্ছে এই তরকারিটার জন্য মাছ ভেজে রাখা হয়েছে তো তারপর মাছটা দিয়ে দিব তারপর টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে ঝোল পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছি যখন তেলটা ছেড়ে উপরে চলে আসবে তখনই বুঝতে হবে কষানোটা ভালোভাবে হয়ে গিয়েছে তারপর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এই যে এটা হচ্ছে গতকালকে রান্না করা লাউ চিংড়ি তরকারি এটা উর্মি রান্না করেছিল তো খাওয়ার পরও আরও অনেকটা রয়ে গিয়েছে পুরো আস্ত একটা লাউ রান্না করা হয়েছিল তো এখানে অর্ধেকটা তরকারি রয়ে গিয়েছে তো তরকারিটা হচ্ছে জাল করে নিচ্ছে আর এখানে হচ্ছে ভুনা খিচুড়ির জন্য পোলাওয়ের চাল আর মসুরের ডাল একসাথে ধুয়ে রেখেছে তো এখানে পোলাওয়ের চাল আছে 2 পট আর মসুরের ডাল আছে 1/2 পট আর এই যে মাঝখানে আমার ক্যামেরা মানে মোবাইল অফ হয়ে গিয়েছিল তো তরকারিটা আর কমপ্লিট দেখাতে পারি নাই তো এই যে তরকারিটা রান্না করে নিয়েছি মাছ ভেজে দিয়ে দিয়েছি তো এখন রান্না হচ্ছে ভাত আর হচ্ছে গিয়ে লাল শাক ভাজি তো আজকে ভাতও আর্লি রান্না করে ফেলতেছে কারণ একটু পর গ্যাস চলে যাবে আর আজকে হচ্ছে অন্যদিন থেকে অনেক আর্লি আর্লি রান্না বসিয়ে দিয়েছে কারণ গতকালকে সারাদিন গ্যাস ছিল না ওই যে ওয়েদার খারাপ রোদ না উঠলে দেখা যায় যে গ্যাসটা কমে যায় একদমই থাকে না তো এখন তো উইন্টার চলে আসছে আর উইন্টারে হচ্ছে গ্যাস একটু বেশি ডিস্টার্ব করে তো সেজন্য আজকে অনেক ভোরবেলা থেকেই রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে তো ভাতটাও রান্না করে তারপর হচ্ছে চুলায় গরম পানি বসিয়ে তো এই গরম পানির পাতিলের উপর ভাতের পাতিলটা বসিয়ে রাখবে তারপর হচ্ছে দুপুর পর্যন্ত ভাতটা গরম থাকবে আর এর মধ্যে দুপুরবেলা গ্যাস চলেও আসবে 2টার দিকে তো সেজন্য আজকে হচ্ছে সকাল সকাল রান্নাবান্না হয়ে যাচ্ছে সকালের নাস্তাও রেডি করে ফেলতেছে দুপুরে রান্নাও হয়ে গিয়েছে তো দেখতেই পেয়েছেন লাল শাক ভাজি করে নিয়েছে উর্মি আর ভাতও রান্না হয়ে গিয়েছে তরকারি রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট ভুনা খিচুড়িটা রান্না করলেই সব রান্নাবান্না আজকের মতো শেষ তো মুরগির মাংসটা তো কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে বড় একটা পাতিলের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে গরম মশলা এগুলো দিয়ে দিয়েছে তো তারপর অল্প অল্প করে সব মশলা দিয়ে দিচ্ছে হলুদ মরিচ ধনিয়া তারপর জিরা গুঁড়া মুরগির মশলা গরম মশলা লবণ আদা বাটা রসুন বাটা আর এই যে পাশের চুলাতে খিচুড়িতে দেওয়ার জন্য গরম পানি বসানো হয়েছে যেহেতু এটা ভুনা খিচুড়ি রান্না করবে
তো এই তো লবণ দিয়ে দিয়েছে, এখন মশলাটাকে কিছুক্ষণ ভেজে তারপর মশলাটা কষিয়ে নিবে, আর তারপরে এই মশলার মধ্যে চাল ডালটা ভেজে নিবে। আর আমি যেভাবে রান্না করি সেটা রেসিপি আমার অন্তুস কুকিং চ্যানেলে আছে, আমার ব্লগ চ্যানেলেও আছে। আমি হচ্ছে মাংসটা কষানোর পর কষানো থেকে মাংসটা তুলে নিই, তারপর ওই মশলাটার মধ্যেই চাল ডালটা ভেজে নিই। তো এক একজনের রান্নার স্টাইলটা কিন্তু এক এক রকম, রান্নার ধরন কিন্তু সবার একই রকম হয় না। আবার দেখা যায় যে একই রকমভাবে রান্না করলেও এক একজনের রান্নার টেস্টও কিন্তু এক এক রকম হয়, ভিন্ন রকম হয়, কখনোই একরকম হয় না। মানে যার যার হাতের একটা আলাদা একটা টেস্ট থাকে। তো উর্মি হচ্ছে এভাবে মশলা কষিয়ে তার মধ্যে হচ্ছে চাল ডাল ভেজে নিচ্ছে, তারপর হচ্ছে রান্না করা মাংসটা এখানে মিক্স করে নিবে। আর ভুনা খিচুড়ি রান্না করার একটা টিপস হলো, বিরিয়ানি রান্না করার মতোই চালটাকে বা ডালটাকে, চাল ডালকে যত ভালো করে ভেজে নেওয়া হবে খিচুড়িটা কিন্তু ততটাই ঝরঝরা হবে। চাল ডাল যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে খুব ঝরঝরে খিচুড়ি বা বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় এই টিপসটা ফলো করলে কিন্তু খুব ঝরঝরে পোলাও বিরিয়ানি বা খিচুড়ি খুব সহজেই ঝরঝরে করে রান্না করা যাবে। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন গরম করে নেওয়া পানিটা এখন দিয়ে দিচ্ছে এখানে সম্পূর্ণ। তো এখানে চাল ছিল 2 পট আর ডাল ছিল আধা পট, তো এখানে পানি দেওয়া হয়েছে 5 পট, মানে চাল ডালের ডাবল পানি, যেহেতু এটা ভুনা খিচুড়ি হবে। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন পানিটাতে বলক চলে আসছে এখন রান্না করে রাখা মাংসটা দিয়ে দিল। তারপর এখানে দিয়ে দিবে কাঁচামরিচ আর হচ্ছে পোলাও পাতা, পোলাও পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। তো যখন রান্নাবান্নাগুলো করা হচ্ছিল তখন কিন্তু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল সকালবেলা। তো রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর আমি গিয়ে আরও একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে হচ্ছে আমরা সবাই নাস্তা করেছি একসাথে। তো খিচুড়িটাও রান্না করার পর চুলার মধ্যেই চুলার হিটটাকে কমিয়ে রেখে বসিয়ে রেখেছিল, যেন আমরা যখন নাস্তা খাবো এটা গরম থাকে। তো আমরা যখন নাস্তা খেয়েছি তখন বেজেছিল সকাল 10টা, তো এটা গরমই ছিল। তো এই তো এখন হচ্ছে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম হিটে করে এটাকে রান্না করা হবে। তো এই তো খিচুড়ি রান্না পর্যন্ত ভিডিও শ্যুট করে তারপর ঘুমাতে চলে গিয়েছিলাম, যেহেতু অনেক ভোরে ঘুম থেকে ওঠা হয়েছে। তো এখন আবার ঘুম থেকে উঠলাম, তো এখন আমরা সবাই একসাথে নাস্তা খেয়ে নিব। আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ লেবু আর টমেটো কেটে নিয়েছি, শশা শেষ হয়ে গিয়েছিল বাসায়, তো এখন হচ্ছে নাস্তাটা খেয়ে নিব। তো খিচুড়িটা মজা হয়েছিল, কিন্তু অ্যাজ এ ভুনা খিচুড়ি হিসেবে একটু সফট হয়ে গিয়েছিল, ওই যে চুলায় বসিয়ে রেখেছিল তো সেজন্য আর চাল চাল ভাবটা নেই, নরম হয়ে গিয়েছে, তারপরও মজা হয়েছে। তো এখানে আমরা সবাই বসে খেয়ে নিচ্ছি, আমি, তারপর আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি সবাই। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। তো নাস্তা খেয়ে নিয়ে তারপর কিছুক্ষণ পর আমার হাজবেন্ডের কিছু কাপড় চোপড় ভাঁজ করে নিব। তো এগুলো হচ্ছে গতকালকে কাজের লোক দিয়ে ওয়াশ করে নিয়েছিল, তো শুকানোর পর এখন উর্মি এনে রাখলো। তো আমি এখন কাপড়গুলো ভাঁজ করে তারপর আলমারিতে তুলে রাখবো। তো ওর হচ্ছে ওয়ার্ড্রোপের ড্রয়ার, সেদিন উর্মি রাতের বেলা মানে ড্রয়ার খুলেছিল আর কি, আর
ড্রয়ারের মধ্যে দুনিয়ার কাপড়, শার্ট, টি শার্ট, প্যান্ট, যেগুলো মানে দেখা যায় যে এখন আর লাগবে না, পরবে না, সেগুলোও রাখা আছে। তো আমি বললাম যে যেগুলো পরবে না এগুলো যেন মানুষকে দিয়ে দেয়। তো সেইভাবে হচ্ছে সব বের করে অনেকগুলোই হচ্ছে মানুষকে দিয়ে দেওয়ার জন্য রেখে দিয়েছে। আর যেগুলো পরবে ওইগুলো হচ্ছে আমি বেছে বেছে রেখেছি, বলেছি এগুলো যেন ওয়াশ করে দেয়। তো বুয়া এসে ওয়াশ করে দিয়েছে। আর আমার হাজবেন্ডের হচ্ছে কাপড় চোপড়ের কোনো লিমিটস নেই বলা চলে। ও পোশাক আশাকের ব্যাপারে মানে কেনার ক্ষেত্রে মানে খুব বেশি পরিমাণে কিনে পরে দেখা যায় যে এগুলো পরে থাকে, পরা হয় না, ওর নিজেরও মনে থাকে না যে কোথায় কোন জিনিসটা রাখছে। তো আলমারি ভর্তি কাপড় চোপড়, ওয়ার্ড্রোপের ভেতরে কাপড়, ও যেখানে থাকে ওইখানে নিয়ে গিয়েছে প্রচুর কাপড়। তো ও হচ্ছে নিজেও বলতে পারবে না যে কোন জায়গায় ওর শার্ট বা কোন জায়গায় ওর কোন টি শার্টটা রাখা আছে, একটা পর্যায়ে ভুলেই যায় ওইটার কথা। তো এবার আমি ওকে একদম কড়া করে বলে দিয়েছি যেন আন্দাজে মান্দাজে অনেক বেশি করে পোশাক আশাক না কিনে, যেগুলো আছে এগুলো একবার পরে শেষ করুক, তারপর হচ্ছে যেন নতুন কিনে। আর আমার নিজেরও অনেক পোশাক আশাক, আমি ওকে বলে কি লাভ। তো বেশি পোশাক আশাক থাকাটাও কিন্তু আবার ঠিক না, এগুলোর কিন্তু হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তো আমার কথা হচ্ছে যেগুলো পরবে না পুরনো সেগুলো জমিয়ে রেখে বাসায় আবর্জনা করে রেখে লাভ নেই, মানুষকে দিয়ে দিলেই ভালো। আমি নিজেও এমনটা করি, আমার অনেক কাপড় চোপড় আমি দিয়ে দিই যখন যেটা পরি না, শুধু শুধু ফেলে রেখে লাভ নেই। তো যাই হোক, এখন এগুলোকে ভাঁজ করে তারপর আলমারিতে তুলে রাখবো। এখন চলে আসলাম সন্ধ্যা সময়ের একটুখানি ভিডিও নিয়ে। এখানে সন্ধ্যা সময় হচ্ছে আমার শাশুড়ি মা সেমাই রান্না করেছেন, লাচ্ছা সেমাই গরুর দুধ দিয়ে। তো এখন হচ্ছে একটু সেমাই খেয়ে নিব। তো আমার কাছে হচ্ছে লাচ্ছা সেমাইটা যখন ঝরঝরে থাকে একটু হালকা ভেজে রান্না করলে ভাল লাগে। তো আম্মু যেটা করে আর কি, একটু ভেজে তারপর রান্না করে, তাহলে আর সেমাইটা গলে যায় না, আর বেশি ভর্তা টাইপের হয়ে গেলে আমার কাছে ভাল লাগে না খেতে। তো এখানে উর্মি নিয়ে নিচ্ছে ওর জন্য, তারপর আমিও আমার জন্য একটুখানি নিয়ে নিলাম। তো অল্প করেই নিয়েছি, অল্প একটু খাবো, আর বেশি সফট হয়ে গিয়েছিল সেমাইটা, আর বেশি সফট সেমাই খেতে আমার ভালো লাগে না। তো যাই হোক, আজকের ব্লগটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, আর বেশি লং করব না, এখানেই শেষ করে দিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।